শ্রীমন্ত শঙ্করদেব সংঘর 93 সংখ্যক রঙিয়া অধিবেশনের সফল সামরণি। 94 সংখ্যক শ্রীমন্ত শঙ্করদেব সংঘর অধিবেশন অহা বর্ষত যোরহাট জেলাত অনুষ্ঠিত হব। সন্ধ্যা 6 বজাত শ্রীমন্ত শঙ্করদেব সংঘর কেন্দ্রীয় সমিতি উত্তোলিত ধর্মধ্বজা আগন্তুক বর্ষত অনুষ্ঠিত হবলগিয়া 94 সংখ্যক অধিবেশন যোরহাট জেলাক ভকত বৈষ্ণবসকলক অর্পণ করে। শ্রীমন্ত শঙ্করদেব সংঘর 93 সংখ্যক অধিবেশনের সামরণির পিছত শোকাকুল পরিবেশ। লোকে লোকারণ্য হওয়া শ্রীমন্ত শঙ্করদেব সমন্বয় ক্ষেত্রত আইমাতৃ ভকত বৈষ্ণবসকলে বিদায় লওয়ার সময়ত হিয়া উজারি চকুলো এড়ি বিদায় লয়। অসমৰ বিভিন্ন ঠাইর উপস্থিত হয়েছিল লক্ষ লক্ষ আইমাতৃ ভকত বৈষ্ণব।
লাগি আমার রঙিয়াত মরণ জানা ভৈরাজী হাতীখিলা পথার অনুষ্ঠিত হয়েছিল। আজি সামরণি দিন, ইতিমধ্যে মুকলি অধিবেশন প্রায় সমাপ্তির দিকে আগবাড়ি, প্রায় 25-30 লাখ ভক্তর এই অধিবেশনের সমাগম হল। তথা নর্থ ইস্ট তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তরপা ভকত বৈষ্ণব সন্মানের রাইজ উপস্থিত হয়ে এই ক্ষেত্র মহীয়ান করলে, দ্বিতীয় বৈকুণ্ঠত পরিণত করলে। যদি কষ্ট বাধা যখন সহযোগিতা আগবলে, আর্থিক, শারীরিক, মানসিক, মানে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছো, কৃতজ্ঞ রঙিয়াবাসীক ধন্যবাদ জ্ঞাপন করছো, ধন্যবাদ জ্ঞাপন করছো আমার তামুলপুর, বাক্সা, নলবাড়ী, দরং, গুয়াহাটি মহানগর, সাউথ কামরূপ জেলার সন্মানের আমার বাপ বান্ধব আই মাতৃ সমস্ত সন্মানের রাইজে ইয়াত যদরে পরিশ্রম করে, শ্রমদান করে, আর্থিক সহায় করে বা বিভিন্ন দিকেরপা আগবাই লই গেল। মানে সকলকে ধন্যবাদ জ্ঞাপন, সকলের সহযোগের কারণে এই অধিবেশন লাগি সর্বাঙ্গ সুন্দর হল। মই প্রিয় সাংবাদিক বন্ধু সকলকে ধন্যবাদ জ্ঞাপন করলো। প্রতি দুদিনের কার্যসূচী তেখেতে নিয়মিতভাবে প্রসার আর প্রচার করে বাপ বান্ধব আই মাতৃ সন্মানের রাইজক যে উৎসাহ উদ্দীপনা যোগাইছিল, তার সকলকে ধন্যবাদ দিল আর প্রভু মন্ত্রের ওসর প্রার্থনা জানালো, পরম কৃপালু গুরুজনের প্রার্থনা জানালো। এই গুরুজনার এই বাণীরে এই জাতিটি আরো সুদীর্ঘ হোক, আরো আগবাড়ি যাক, আরো জাতিটির গরিমা বৃদ্ধি হোক, তাকে আজ কামনা করি।